এবারে শুনবেন সুরা আল কাফিরুনের তেলাওয়াত ও তর্জমা, পারা 30। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين বিসমিল্লাহির রহমানির রহিম। বলে দাও হে কাফেররা, আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো, আর না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি, আর না আমি তাদের ইবাদত করব যাদের ইবাদত তোমরা করে আসছ, আর না তোমরা তার ইবাদত করবে যার ইবাদত আমি করি। তোমাদের দিন তোমাদের জন্যে এবং আমার দিন আমার জন্যে।